আসসালামু আলাইকুম বিশেন্টি ফোর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিষয় বাংলা ভাষা ও সাহিত্যে যা কিছু প্রথম বাংলা সাহিত্যের প্রথম বা আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ যার রচনাকাল ছশো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা ভাষার প্রথম বা আদি কবি লুই পা বাংলা সাহিত্যের প্রথম বাঙালি কবি মিননাথ বা মৎসেন্দ্রনাথ বাংলা ভাষার প্রথম মহাকবি বড়ুচন্ডী দাস আনুমানিক তেরোশো সাল থেকে চোদ্দশো তেত্রিশ সাল পর্যন্ত ছিলেন বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর প্রথম কবি চন্ডী দাস চতুর্দশ শতকে দোভাষী পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবি ফকির গরিবুল্লাহ অষ্টাদশ শতক বাংলা ভাষার প্রথম মুসলমান কবি শাহ মোহাম্মদ সগীর চতুর্দশ থেকে পঞ্চদশ শতক পর্যন্ত বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনাকারী অবাঙালি ম্যানুয়েল দা অ্যাসমসাও তিনি পর্তুগিজ ছিলেন। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ ছিল বেঙ্গালা পর্তুগিজ রচনাকাল সতেরোশো চৌত্রিশ সাল প্রকাশকাল সতেরোশো তেতাল্লিশ সালে ছাপা অক্ষরে প্রথম বাংলা বই কৃপা শাস্ত্রের অর্থভেদ প্রকাশকাল সতেরোশো তেতাল্লিশ সালে ছাপা অক্ষরে প্রথম বাংলা বই রচনিতা ম্যানুয়েল দা এসমসাও তিনি পর্তুগিজ পাদ্রী ছিলেন বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ গৌরীয় ব্যাকরণ গ্রন্থ রচনা আঠারোশো সাল প্রকাশকাল আঠারোশো তেত্রিশ সালে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনাকারী বাঙালি রাজা রামমোহন রায় সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন ম্যাথানিয়াল ব্রাসিহেল হেড প্রকাশকাল সতেরোশো আটাত্তর সালে বাংলা সাহিত্যের প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম আঠারোশো বিশ সাল মৃত্যু আঠারোশো একানব্বই সালে বাংলা ভাষার প্রথম কাহিনী ধর্মী গ্রন্থ রচনাকারী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ্রন্থ বেতাল পঞ্চবিংশ বাংলা গদ্যে জ্যোতি চিহ্নের প্রথম সার্থক প্রয়োগকারী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম মহিলা কবি চন্দ্রাবতী ষোড়শতম বাংলা ভাষার প্রথম মহিলা উপন্যাসিক স্বর্ণকুমারী দেবী জন্ম আঠারোশো পঁচাশি সালে মৃত্যু উনিশশো বত্রিশ সালে বাংলা ভাষায় রচিত প্রথম প্রবন্ধ গ্রন্থ বেদান্ত সার রচয়িতা রাজা রামমোহন রায় বাংলা সাহিত্যের প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধ রচয়িতা প্রমোদ চৌধুরী ছদ্মনাম বীরবল মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য মেঘনাদবধ কাব্য প্রকাশকাল 1861 সালে এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্যের রচয়িতাও ছিলেন মাইকেল মধুসূদন দত্ত জন্ম 1824 সালে মৃত্যু 1873 সালে মুসলমান কবিদের মধ্যে বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য রচয়িতা কািকুবাদ জন্ম 1857 সালে মৃত্যু 1951 সালে বাংলা সাহিত্যের বাংলা কবিতায় প্রথম অমৃতা প্রয়োগকারী মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য বীরাঙ্গনা প্রকাশকাল আঠারোশো বাষট্টি সালে বাংলা সাহিত্যে প্রথম পত্রকাব্য বীরাঙ্গনা প্রকাশকাল আঠারোশো বাষট্টি সালে বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষার প্রথম আধুনিক নাটক শর্মিষ্ঠা প্রকাশকাল আঠারোশো বাংলা ভাষার প্রথম আধুনিক নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষার প্রথম ক্রাভি নাটক কীর্তি বিলাস প্রকাশকাল আঠারোশো বাহান্ন সালে বাংলা ভাষার প্রথম ক্রাভি নাটক রচয়িতা যোগেন্দ্রনাথ গুপ্ত বাংলা ভাষার প্রথম সার্থক tragedy নাটক কৃষ্ণ কুমারী প্রকাশ কাল সালে বাংলা ভাষার প্রথম সার্থক tragedy নাটকের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম প্রহসন বুড়ো শালিকের ঘাড়েরও বাংলা সাহিত্যের প্রথম প্রহসন রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত মুসলমান রচিত বাংলা সাহিত্যের প্রথম প্রহসন এর উপায় কি মুসলমান রচিত বাংলা সাহিত্যের প্রথম প্রহসন এর উপায় কি এর রচয়িতা মীর মোশারফ হোসেন ছদ্মনাম গাজী মিয়া বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন চতুর্দশ পদী প্রকাশকাল আঠারোশো সালে বাংলা সাহিত্যের প্রথম সনেট চতুর্দশ পদী কবিতা বলি রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত মুসলমান কবিদের মধ্যে বাংলা সাহিত্যের প্রথম সনেট রচয়িতা কায়কোবাদ নাম মোহাম্মদ কাজেম আল কুরশি বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি পদ্মাবতী প্রকাশকাল আঠারোশো সালে বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত প্রথম বাংলা বর্ণের ধারণা দেন বাংলা বর্ণ খোদাইকারী পঞ্চানন কর্মকার বাংলা সাহিত্যের প্রথম চলিত রীতির ব্যবহারকারী প্রথম চৌধুরী প্রমোদ চৌধুরী জন্ম আঠারোশো সালে মৃত্যু উনিশশো সালে বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত বই কথোপকথন প্রকাশকাল আঠারোশো এক সালে বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত বইয়ের রচয়িতা উইলিয়াম কেরি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকী বা সাময়িক বা সাময়িক পত্র দিক প্রকাশকাল আঠারোশো সালের এপ্রিল মাসে মুসলমান সম্পাদক কর্তৃক সম্পাদিত বাংলা ভাষার প্রথম পত্রিকা সমাচার সভারাজেন্দ্র সম্পাদক শেখ আলিমুল্লাহ বাংলা ভাষায় প্রথম মৌলিক নাটক ভদ্রার্জুন প্রকাশ কাল আঠারোশো সালে বাংলা ভাষার প্রথম মৌলিক নাটক রচয়িতা তারাচরণ সিদ্ধার বাংলা প্রথম সামাজিক নাটক কুলিনকুল সর্বস্ব প্রকাশকাল কাল সালে বাংলা প্রথম সামাজিক নাটক রচয়িতা রাম রামনারায়ণ তর্করত্ন বাংলা ভাষার প্রথম মুসলমান নাট্যকার মীর মশারফ হোসেন জন্ম আঠারোশো সাতচল্লিশ সাল মৃত্যু উনিশশো বারো সালে মুসলমান নাট্যকার রচিত প্রথম বাংলা নাটক বসন্ত কুমারী প্রকাশকাল আঠারোশো তিয়াত্তর সালে মুসলমান চরিত্র অবলম্বনে প্রথম বাংলা নাটক জমিদার দর্পণ রচয়িতা মীর মোশারফ হোসেন ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ নীল দর্পণ প্রকাশকাল আঠারোশো সালে বাংলা সাহিত্যের প্রথম গণমুখী নাটক নীল দর্পণ প্রকাশকাল আঠারোশো ষাট সালে বাংলা সাহিত্যের প্রথম গণমুখী নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র বাংলা সাহিত্যের উপন্যাস রচনার প্রথম প্রচেষ্টা হচ্ছে ফুলমণি ও করুণার বিবরণ প্রকাশকাল আঠারোশো বাহান্ন সালে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল প্রকাশকাল আঠারোশো সালে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস রচয়িতা প্যারিচাঁদ মিত্র জন্ম আঠারোশো চোদ্দ সালে মৃত্যু আঠারোশো তিরাশি সালে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী প্রকাশকাল আঠারোশো পঁয়ষট্টি সালের মার্চ মাসে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম আঠারোশো আটত্রিশ মৃত্যু আঠারোশো চুরানব্বই সালে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস কপাল কুণ্ডলা প্রকাশকাল আঠারোশো সালে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস রচিতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক কুণ্ডলার কুন্ডলার বিশেষ। বাংলা ভাষার প্রথম মুসলমান ঔপন্যাসিক মীর মুশারফ হোসেন মুসলমান ঔপন্যাসিক রচিত প্রথম বাংলা উপন্যাস রত্নাবতী প্রকাশকাল আঠারোশো সালে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক কবি বিহারীলাল লাল চক্রবর্তী বাংলা সাহিত্যের প্রথম বিজ্ঞান মনস্ক লেখক অক্ষয় কুমার দত্ত জন্ম আঠারোশো বিশ সালে মৃত্যু আঠারোশো ছিয়াশি সালে বাংলা গদ্যরী গদ্যরিপুটে প্রথম পাঠ্যপুস্তকের বাইরে ব্যবহার করেন রাজা রামমোহন রায় বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কল্পতরু বাংলা সাহিত্যের প্রথম গীতিকাব্য স্বপ্ন দর্শন বাংলায় রচিত প্রথম প্রণয় উপাখ্যান ইউসুফ জুলেখার রচয়িতা শাহ মোহাম্মদ সবি রচনাকাল চতুর্দশ থেকে পঞ্চদশ পর্যন্ত বাংলা সাহিত্যের প্রথম কাব্য গ্রন্থ পদ্মিনী উপাখ্যান অবাঙালি কর্তৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হেনা ক্যাথরিন ম্যালেন্সের ফুলমনি ও করুণার বিবরণ বাংলা বাঙালি কর্তৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরে দুলাল বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যের প্রথম গীতি কবিতা বিহারীলাল চক্রবর্তী বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপাল কুণ্ডলা বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ পর্তুগিজ বাংলা ব্যাকরণ রচয়িতা ম্যানুয়েল্লা এসমশাও বাংলা ভাষার রচিত প্রথম নাটক ভদ্রার্জুন রচিতা তারাপদ সিখদার ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ নীল দর্পণ প্রকাশকাল আঠারোশো সালে রচয়িতা দীনবন্ধু মিত্র বা প্রথম বাংলা অক্ষর খোদাইকারী পঞ্চানন কর্মকার বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী বাংলা সাহিত্যের প্রথম বিরাম চিহ্নের ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আশা করি তথ্যগুলো ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ